স্পেনিশ ভাষাভাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে কুরআন বিতরণ করেছে আল কুরআন একাডেমি মাদ্রিদ। স্পেন থেকে বকুল খান জানান, কমিউনিটির সার্বিক সহযোগিতায় স্পেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং স্প্যানিশ ভাষাভাষীদের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বায়তুল মুকাদ্দম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মনির। মুর্শেদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন খুরশেদ আলম মজুমদার, ইমাম হাসান বিন আবদুল্লাহ কাজীসহ অনেকে। প্রথম ধাপে প্রায় 5,000 এবং পর্যায়ক্রমে আরও 5,000 কুরআন বিতরণের পরিকল্পনা রয়েছে সভায়।